বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার 27 সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুনকে নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এই নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখিত, গত 26 সেপ্টেম্বর আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হয়, যাতে নাম নেই বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালের। জানিয়ে ভক্ত ও সমর্থকদের মধ্যে চলেছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা।